আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবাররকাত স্বাগতম বার্স বাংলা চ্যানেলে বন্ধুরা আশা করছি আপনি ও আপনার প্রিয় পাখিরা অবশ্যই ভালো আছে বার্স বাংলার পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকের ভিডিওতে আপনাদের দেখাবো ককাটিয়াল পাখির বাচ্চাকে আমরা কীভাবে হ্যান্ড ফিডিং করিয়ে থাকি ও খুব সহজে হ্যান্ড ফিডিং কীভাবে করানো যায় ও কি কি জিনিসপত্র লাগে তার বিস্তারিত দেখতে পারবেন বন্ধুরা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন শেষ পর্যন্ত আশা করছি আপনার উপকার হবে ফিরছি ইন্টোর পর আজকের এই ভিডিওটি করার উদ্দেশ্য অনেক বন্ধুরা আমাদের মেসেজ করেছেন ককাটিয়াল পাখির বাচ্চাকে কিভাবে হ্যান্ড ফিটিং করাতে হয় এর একটা ভিডিও আপলোড করতে বন্ধুরা এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম ককাটিয়াল পাখির বাচ্চা ফুটার কতদিন পর বক্স পরিষ্কার করবেন সময় মতো বক্স পরিষ্কার না করলে কি ক্ষতি হবে তার বিস্তারিত ওই ভিডিওতে দেখিয়েছি ভিডিওটি যদি না দেখে থাকেন আই বাটন অথবা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওটি শেষ করে দেখে নেবেন আশা করি আপনার উপকার হবে চলুন দেখাই হ্যান্ড ফিটিং করতে কি কী লাগবে ও কোন হ্যান্ড ফিটিং করালে খুব সহজে বাচ্চা খাবে বাচ্চা সুস্থ থাকবে ও খুব দ্রুত বেড়ে উঠবে নর্মালি আমাদের পাখির বাচ্চাদের হ্যান্ড ফিটিং করাতে হয় না কারণ আমরা সপ্তাহের রুটিন অনুযায়ী যে খাবার দেই ওই খাবারে বাচ্চার পুষ্টির ও খুব দ্রুত বেড়ে ওঠে আমরা সপ্তাহের রুটিন অনুযায়ী যে খাবার দেই ওই খাবারের ভিডিওগুলো যদি আপনি না দেখে থাকেন ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওটি শেষ করে দেখে নেবেন আশা করি উপকার হবে বন্ধুরা যা যা লাগবে তা এখন আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে কিছু টিস্যু রাখা আছে খাওয়ানোর সময় মুখে লেগে থাকলে যেন সাথে সাথে পরিষ্কার করা যায় তারপর দেখতে পাচ্ছেন একটা টিউব রাখা আছে তারপর একটা সিরিঞ্জ এটা ফার্মেসি থেকেও কিনতে পারবেন অথবা পাখির দোকানেও পাওয়া যায় এরপর একটা ওয়ান টাইম প্লাস্টিকের চামচ এরপর একটা স্টিলের চামচ আমরা চামচটা নিজেরাই মাথাটা বাঁকা করে নিয়েছি এটা আপনারাও করতে পারবেন এরপর একটা বাটি রাখা আছে আমরা এই বাটিতে কি পরিমাণ হ্যান্ড ফিট লাগবে ও কোন হ্যান্ড ফিট আমরা বানিয়ে দিব তা আপনারা দেখতে পারবেন এখন আমরা এই সিরিঞ্জে টিউব লাগাবো বন্ধুরা এখন যা দেখতে পাচ্ছেন এইটার নাম হচ্ছে বল টিউব এই টিউব দিয়ে বাচ্চাকে খাওয়ালে সম্পূর্ণ ঝুঁকিমুক্তভাবে খাওয়ানো যায় পাখির দোকানে একটু শক্ত ধরনের পাইপ লাগানো থাকে নতুনদের জন্য ওই পাইপ দিয়ে খাওয়ানোটা সমস্যা হয় ওগুলো দিয়ে যখন বাচ্চার মুখের ভিতরে দেওয়া হয় তখন বাচ্চা নড়াচড়া করতে থাকে এতে একটু খোঁচা লেগে গেলে ভিতরে ক্ষত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এটা দিয়ে খাওয়ালে এই ধরনের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এটা খুবই নরম এটা আপনি যেভাবে খুশি মুখের ভিতরে দিয়ে খাওয়াতে পারবেন খোঁচা লাগার কোনো সম্ভাবনা নাই এটা কোথায় পাবেন সাধারণত সব জায়গায় পাওয়া যায় না এটা পাবেন রিক্সার যন্ত্রপাতি বিক্রি করে ওই দোকানে আমরা এখন পরিমাণ মতো কেটে নিচ্ছি এখন আমরা সিরিঞ্জের মুখে লাগানোর পর ভালো করে ধুয়ে নিব দেখতে পাচ্ছেন বল টিউব লাগানোর পর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমরা এই বাটিতে নিব নিউট্রিবাট এ টোয়েন্টি ওয়ান এটা খুব ভালো বাচ্চাকে খুব সহজে খাওয়ানো যায় ও বাচ্চা বড় হওয়ার পর মুখে জোর করে দিতে হয় না এটা টেস্ট পাওয়ার সাথে সাথে বাচ্চা নিজে খেতে আসে ওয়ান টাইম চামচ দিয়ে আমরা এই বাটিতে চার থেকে পাঁচ চামচ নিব এই বাচ্চাদের বয়স সবার ছোটোটার পনেরো দিন তার পরেরটা সতেরো দিন এবং লুটিনো লাল চোখ ও সবার থেকে বড় ওর বয়স উনিশ দিন ওদের বাবা মা খুবই ভালোভাবে খাওয়ায় দেখুন মার্শাল্লা শরীর স্বাস্থ্য খুবই ভালো এই অল্প কয়েক দিনে আমরা আপনাদের দেখানোর জন্য শুধু আজকে ওদের এই হ্যান্ড ফিট করাবো এরপর এদের বক্সে দিয়ে দিব আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছি এদের বাবা মা কীভাবে এদের ভরপেট খাওয়ায় একটু পরিমাণ জায়গা খালি রাখে না আপনি ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমরা পাখিদের সিডমিক্স থেকে শুরু করে সপ্তাহের রুটিন অনুযায়ী কি খাবার দেই এর ভিডিওগুলো আপলোড করেছি ভিডিওগুলো যদি না দেখে থাকেন আই বাটন অথবা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওটি শেষ করে দেখে নেবেন আশা করি আপনার উপকার হবে দেখতে পাচ্ছেন একটা গ্লাসে পানি নিয়েছি এবং পানির সাথে ফুটানো পানি পরিমাণ মতো নিব যেহেতু আমরা এদের রেগুলার এই খাবার খাওয়াই না তাই আমরা বেশি ঘন করব না আপনারা প্রথম থেকে যখন খাওয়াবেন তখন বড় হওয়ার সাথে সাথে ঘন পরিমাণটাও আস্তে আস্তে বাড়িয়ে দিবেন চামচ দিয়ে ভালো করে নাড়তে হবে যেন পাউডারটা ভালোভাবে মিশে যায় দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মিশানো হয়েছে এখন আমরা এই সিরিঞ্জে নিয়ে নিব খেয়াল রাখবেন যেন একটু হাওয়া না থাকে সিরিঞ্জের ভিতর হাওয়া থাকলে বাচ্চার পেটে হাওয়া গেলে সমস্যা হতে পারে ভিতরে হাওয়া ঢুকে গেলে কিভাবে বের করতেছি ভালো করে খেয়াল করে দেখুন কোনোরকম জোর করবেন না প্রথমে বাচ্চার মুখে একটু করে দেন দেখবেন বাচ্চা মজা পেলে খাবে দেখতে পাচ্ছেন এরা একটু করে খাচ্ছে খেয়াল করবেন আমরা যেভাবে ধরেছি ঠিক এইভাবে ধরে টিউবটা ওর মুখের ভিতরে আস্তে আস্তে করে দেওয়ার চেষ্টা করবেন যখন দেখবেন টিউবটা একেবারে ভিতরে নিয়ে নিয়েছে তখন আপনি আস্তে আস্তে করে চাপ দিয়ে খাবারটা ভিতরে দিয়ে দিবেন এরপর বাচ্চার পেটে হালকা হালকা করে আঙ্গুল দিয়ে চাপ দিতে থাকেন যেন কোনো রকম উপরে খাবার উঠে থাকলে যেন আস্তে আস্তে নিচে নেমে যায় প্যাট ভরে গেছে দেখতে পাচ্ছেন এরকম করে এর পরের দুইটা বাচ্চাকেও খাওয়াবো সঙ্গে থাকুন বন্ধুরা আমাদের চ্যানেলটিতে আমরা পাখির বিষয়ে অনেক জানা জানা তথ্যের ভিডিও নিয়ে আসব ও এই বাচ্চাদের কতদিন সময় লাগবে বড় হয়ে নিজে নিজে খাওয়া শিখতে আপনি যদি ওই ভিডিওগুলো দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এই ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকার হয়েছে বলে মনে করেন তাহলে ভিডিওটি লাইক কমেন্ট করে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করে দিবেন মনে রাখবেন আপনার একটি শেয়ারে আরও অনেক বন্ধুদের উপকার হতে পারে আপনার প্রিয় পাখিকে সময় দেন পাখি ভালোবাসুন মন ভালো রাখুন আজ এ পর্যন্তই আপনি ও আপনার প্রিয় পাখি ভালো ও সুস্থ যেন থাকে এই রইলো আল্লাহ হাফেজ